ब्रेकफास्ट खेते बसेছি তিনজন আজকে একসঙ্গে বসে বলেছি খেতে বাবা ভাই সব খাওয়া কমপ্লিট খাওয়ার মধ্যে আমরা তিনজন ব্রেকফাস্টে তারা হাতে নিয়ে কালকে তো একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি মানে বলতে ভুলে গেছি বলবো কি মানে নিজেরাই মেয়ে হয়ে মেয়েদেরই উইশ করতে ভুলে গেছি আসলে কি বলতো শরীরটা একেবারে একেবারে যে ঠিক হয়েছে তাও বলবো না তারপরে কাজের চাপ এসবের মাথা থেকে সত্যি বেরিয়ে গেছে মেয়ে হয়ে মেয়েদের জিনিসই আমরা ভুলে যাই তার জন্য সবার আগে তোমাদের কাছে আমি আমরা আমাদের চ্যানেল তরফ থেকে সরি চেয়ে নিচ্ছি সব মেয়েদের কাছ থেকে যারা আমাদের দেখছো যারা আমাদের দেখছো না সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি আইজমি ফ্যামিলি তরফ থেকে সকল মেয়েদের সবাইকে ওমেন্স ডে শুভেচ্ছা তোমরা আরো আরো এগিয়ে যাও আর সবচাইতে হচ্ছে ভালো থাকো গুড মর্নিং फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাইরে ঝুমিকে অনেকদিন ধরে বলছি চল একটু হাঁটি কিছুতেই হয় না একদিন হাঁটি তো দুদিন পুরো সপ্তাহে ৬টা দিন শুয়ে থাকি তো কিছুতেই কন্টিনিউ হচ্ছে না জিনিসটা এক্সারসাইজ হয় না হয় না তারপর আগে যেমন সকালে হাঁটতাম সেটাও হয় না ওই জন্য মানে এনার্জিটাও পিচ্ছি অবস্থা হয়ে গেছে কাজ করে এসে এনার্জি একদম মানে হচ্ছে বাইরে থেকে কাজ করে আসার পর একদম এনার্জি পাচ্ছি না সেই জন্য আমি ওই ইয়ে বলছিলাম কালকে তানিকে চল দেখি আজকে সকালবেলা একটুখানি হাঁটবো হেঁটে আসবো এক্সারসাইজটাও হয়ে যাবে ব্যায়াম না করতে পারি হেঁটে আসবো কিছুদিন সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ মানে যতদিন এক্সারসাইজ করতাম বেশ শরীরে একটা এনার্জি হতো তো ওই জন্যই বললাম যে আজকের থেকে যেভাবে পারি বেরোবোই না করবো না বেরোবো তা ওই জন্যই দাঁড়িয়ে আমি হচ্ছে বেরিয়ে পড়লাম ওদিকে বাজারও হয়ে যাবে ওদিকে হাঁটাও হয়ে যাবে শরীরটাও একটু ইয়ে থাকবে চনমনে তা চল মাকে বলেছিলাম সকালবেলা তুমি ডেকে দিও তো মাও ডেকে দিয়েছে আর উঠে গেছি চোখে মুখে জল দিয়ে বেরিয়ে পড়েছি দেখা যায় কতদূর হাঁটা যায় কতক্ষণ হাঁটা যায় কতদিন এই জিনিসটা হচ্ছে করা যায় সেটা দেখি কারণ আমাদের হয়ে ওঠে না তা চলো তারিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সকল পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই আর যারা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সবাইকে গুড মর্নিং জানাই তা চলো এখন থেকে আমাদের ব্লগ শুরু করছি তা আগে চলো সবার আগে চলো আগে কিছুটা হেঁটে আসি হাঁটতে হাঁটতে যদি ফুলের বাজার আছে কি নেব এখনও কোনো ঠিক নেই তা চলো আমরাও যাচ্ছি তোমরা আমাদের সঙ্গে চলো চলো তো দাদা আপনাদের কি জিলিপি হয় এই যে মানে এই যে জিলিপিটা আজকে জিলিপি না সন্ধ্যের সময় জিলিপি হয় ও আচ্ছা আচ্ছা দেখো এখানে কেমন পুরনো অনেক দিনের বাড়ি মাঠ যত নোংরা গুলো এখানে এনে ফেলে আমাদের দেখাচ্ছি মাঠটা আর খেলার মাঠের মতো নেই পুরো নোংরা করে অ্যাক্সেস করে দিয়েছে আর সাদা সাদা বক দেখো অনেকদিন পর বক পাখি দেখলাম দেখতে পাচ্ছ কিনা জানি না আমি দেখাচ্ছি তোমাদের বক পাখি এই দেখো উড়ে যাচ্ছে তো চলো হাঁটতে হাঁটতে একটু দাঁড়িয়ে পড়লাম মন্দিরের সামনে দেখো পাতা পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই দেখো গাছ এখানে শীতলা মায়ের মন্দির আর এখানে হচ্ছে শিব মন্দির পরপর দুটো মন্দির বেশ সুন্দর পাশে দাঁড়িয়ে রয়েছে ঝুমি আগে আগে হাঁটছে দেখো আর এখানে যত বাড়ির বলো প্যান্ডেলের বলো যত ঠাকুর পুজোর পরে সব এখানে রেখে যাই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো সব ঠাকুর এখানে রেখে গেছে পুরো ভোরে লাইন ধরে রয়েছে। তারপর এইদিকে দেখো পুকুরটা দেখো, এই পুকুরে সব ঠাকুর ভাসান হয়। হ্যাঁ এই দেখো সকাল সকাল পুকুর ধারে ভালোই লাগে। ওই ধারে যাস না, রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো এখন রাস্তা পার হব, ওইদিকে একটু হাঁটবো, হেঁটে বাজারে যদি কিছু পাই বাজারে নেব, বাড়ি চলে আসবো। তো চলো দেখি, আগে রাস্তাটা চট করে পার হয়ে নি। দৌড়াচ্ছে, সকালবেলা দৌড়াচ্ছে, চিন্তা করে একটু কোন সময় একটু আসতে হাঁটে না মেয়েটা। ও আয় দেখো ঘোড়ার গাড়ি, এই দেখো কে দিয়েছে দুজনকে, কি খাওয়াচ্ছে ছোলা। ও বাবা সুন্দর লাউ, কত করে জিজ্ঞেস করতো ফুল নিয়ে কি করবো, কলা। তো চলো এই যে বাজার দেখো, বাজার নিয়ে চলে এই মাত্র বাড়িতে ফিরলাম, হাঁটাও হলো বাজারও হলো, এই চলে এসে ঝরলো, বাড়িতে চলে এসেছি। তো একটু ফ্রেশ হয়নি, তারপরে তোমাদের দেখাচ্ছি বাজার থেকে কি কি নিয়ে আসলাম। ফ্রেশ হয়ে আগে চা খাবো, চা খাবো আর হচ্ছে আর কি বাজার দেখাচ্ছি। চলো আর তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাঘরে আপাতত আপডেট কি, চলো চট করে দেখিয়ে দিই। দেখো রান্নাঘরে আপডেট এই, এখন এগুলো এখন তুলবো বাড়িতে এসে। আর সকালে তরকারি করছে সহ্য নেই, আমরা এসে দেখি রান্না শুরু হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট। আর এই যে রুটি বেলাও শুরু হয়ে গেছে। সকালে রুটি শাখা শুরু হয়ে গেছে। আর আমরা কি কি নিয়েছি বাড়িতে সেটা তোমাদের চট করে দেখিয়ে দিই। বাড়িতে চা কমে এসেছিল, চা আছে কিন্তু চা কমে এসেছিলো, তা চা নিয়ে আসলাম। তো আজকে এই চাটা নিয়ে আসলাম, দেখি খেয়ে কেমন। সাথে নিয়ে এসেছি হচ্ছে দুধ, একবারের মতো ছিল তা দুধও নিয়ে আসলাম, এই দেখো। তো এই যে দুধ আর সবজি কি নিয়ে এসেছি চলো চট করে দেখি তোমাদের। নিয়ে এসেছি ধনেপাতা, ধনেপাতা তো মানে এখন প্রায় কমের দিকে ধনেপাতা। আর এই হচ্ছে লাউ, এই দেখো লাউ নিয়ে এসছি আজকে। আর এদিকে নিয়ে এসছি হচ্ছে, তো নিয়ে এসছি উচ্ছে, টমেটো ছিল টমেটো আরো নিয়ে আসলাম, টমেটো তো লাগে ডাল ফালে খেতে, বা স্যালাড করে খেতে খুব ভালো লাগে, ওই জন্য টমেটোটা নিয়ে এসে রেখে দিই। আর নিয়ে এসে হচ্ছে ঢ্যাঁড়স, লাল শাক নিয়ে আসলাম দু আটি, এই এক আটি আর হয়েছে ওই এক আটি, এই যে দু আটি। তো এই ছিল আজকের বাজার। তা চলো চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে। তো এখানে আমি, এখানে মা, এখানে ঝুমি, এই দেখো এই যে ব্রেকফাস্ট খেতে বসেছি তিনজন আজকে একসঙ্গে বসে বলেছি খেতে। বাবা ভাই সব খাওয়া কমপ্লিট, খাওয়ার মধ্যে আমরা তিনজন ব্রেকফাস্টে তারা হাতে নিয়ে এই হচ্ছে ব্রেকফাস্ট খেতে। তা চলো আজকে ব্রেকফাস্টে কি আছে দেখে নিন চট করে। এই যে রুটি সাথে আলুর তরকারি আর একটু স্যালাড নিয়েছি টমেটো আর ধনেপাতা দিয়ে। আর সাথে একটা ফেভারিট জিনিস এসছে আজকে জিলাপি, যেটা দোলের দিন খুঁজছিলাম কিন্তু দোলের দিন পাইনি, তো সেইটা আজকে খাচ্ছি, এই যে জিলাপি। তো এই হচ্ছে আজকে সকালে হচ্ছে ব্রেকফাস্টের মেনু। তা চলো ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে বাসন তো এক ঝুড়ি হয়ে গেছে, আর এদিকে মা বেসিনে কি ধুচ্ছে, আর এদিকে ঝুমি হচ্ছে শাক কাটতে বসেছে। এই দেখো সেদিন সকালবেলা শাক নিয়ে এসেছি, মা বলে শাকটা কেটে দিন আরে থাকবে না কালকে পর্যন্ত, তো শাক কাটতে বসেছি এই দেখো। আর এদিকে মা হচ্ছে ভাত ফ্যানে পড়ছে, ফ্যান পড়ছে এই দেখো, এখানে ভাত হয়ে রয়েছে। আর এখানে পেঁপে আর আলু কালকে কেটে রাখা হয়েছিল, সেগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে আছে রুটি কিছু বেঁচে আছে, এগুলো বিকেলে সব খেয়ে নেবে। আর এখানে এটা কি সর্ষে বাটা, তো এখানে সর্ষে বাটা হয়ে গেছে, এখানে জিরে বাটা হয়ে গেছে, এখানে আদা বাটা হয়ে গেছে। বেলায় আরেকটা জিনিস দেখাইনি, বেলায় বাড়িতে আসার পর আরেকটু বেরিয়েছিলাম, মার পান আনতে ভুলে গেছিলাম। তো এই মার পান আনতে গেছিলাম, আর হচ্ছে সাথে বাঁধাকপি পেলাম, বেশ একটু বড়ই সাইজই পেলাম। তো তো ওই জন্য বাঁধাকপিও নিয়ে আসলাম। এটা কাটতে কাজ শেষ, রান্নাবাড়ির কাজ শেষ, মানে কাটাকাটি কাজ শেষ, ঘরটার এখনো কিচ্ছু গোছানো হয়নি। চলো কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। কাজ যেহেতু অনেক সকালে উঠেছি তাই একটু রেস্ট নিচ্ছিলাম, তাও এখন উঠলাম। তো এখন যাবো চান করতে, তাই ভাবছি আগে চান করবো না আগে খেয়ে নেবো। তো দেখি কি করে ঝুমি। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, তো ভাত দিয়ে শুরু করি। ভাত আর আছে আলু পেঁপের তরকারি আর লাল শাক। আর কালকের একটু আলু পটলের ঝোল বেঁচে আছে, সেটাকে গরম করে রেখে দিয়েছে মা, দুপুরে কেউ না কেউ খেয়ে নেবে। এই হচ্ছে কালকের একটু ভাতটা তোমাদের দেখালাম, এটা গরম করে রাখা হয়েছে, এখন কেউ খেয়ে নেবে এটা। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, চলো, এটা হচ্ছে পটল সর্ষে। এই হচ্ছে আজকে দুপুরে মেনু ছিল। এই হয়ে গেল চা। তো এখন চা ছেঁকে নিয়ে যাব। তা চলো চাটা খেয়ে বেরিয়ে পড়ি। চলো।